আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মইউদ্দিন, প্রভাষক রসায়ন বিভাগ, ডক্টর মোহাম্মদ ফজলুল হক গার্লস ডিগ্রি কলেজ, বাগবান, দৌলতপুর, কুষ্টিয়া। আমি তোমাদের আজ রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন অধ্যায়ের পোলারিটি এবং পোলারাইড সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমেই আমাদের জানতে হবে পোলারিটি কাকে বলে। পোলারিটি হচ্ছে যে সমস্ত যৌগের সাথে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয় সেই যৌগকে পোলার যৌগ বলে, এবং এই ধর্মটি বলা হয়। যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন, ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস। এই যে ধনাত্মক এবং ঋণাত্মক সৃষ্টি হলো, এই কারণে এই যৌগটি একটি পোলার যৌগ। সমস্ত আয়নিক যৌগগুলোই পোলার যৌগ, তবে কিছু কিছু সামুদ্রিক যৌগ পোলারিটি প্রাপ্ত হয়, ম্যাক্সিমাম সামুদ্রিক যৌগগুলোই নন পোলার হয়। যেমন CH4 মিথেন একটি জৈব যৌগ এবং এই যৌগের কোনো পোলারিটি নেই। তবে যদি যৌগটি হাইড্রোজেন এবং ইলেকট্রন নেগেটিভ মৌল নিয়ে তৈরি হয় তাহলে সেই যৌগটি কিন্তু আবার পোলারিটি ধর্মটা পায়। কি কারণে হয়? হাইড্রোজেন এবং ক্লোরিন দুটি পরমাণুর মধ্যে ক্লোরিন পরমাণু একটি উচ্চ ইলেকট্রন নেগেটিভ মৌল, উচ্চ ইলেকট্রন নেগেটিভ মৌলের আকর্ষণে হাইড্রোজেন বন্ড ফ্লোরিন ইলেকট্রন যুগল ক্লোরিন পরমাণু দ্বারা সহজে আকর্ষিত হয়। তখন ক্লোরিন পরমাণুর প্রান্তে ডেল মাইনাস এবং হাইড্রোজেন পরমাণুর প্রান্তে সমপরিমাণ ডেল প্লাস চার্জ লাভ হয়। এ কারণে সমুদ্র যৌগ হওয়া সত্ত্বেও হাইড্রোফ্লোরিক অ্যাসিড, পানি, হাইড্রো অ্যামোনিয়া ইত্যাদি যৌগগুলো কিন্তু পোলারিটি প্রাপ্ত হয়। আর পোলার হলে কি হয়, পোলারিটি আমরা পড়বো কেন? পোলারিটি পড়ার উদ্দেশ্য হলো যে একটি যৌগ পানিতে দ্রবণীয় হবে কি হবে না তা নির্ভর করে দ্রবটি পোলার কিনা। পোলার দ্রাবকে পোলার দ্রবণীয় হবে, নন পোলার দ্রবকে দ্রবণীয় হবে। এরপরে আমাদের আলোচনা আসছে পোলারাইল সম্বন্ধে। পোলারাইল আমরা শিখলাম, জানলাম পোলারাইল পোলারিটি এবং পোলারাইল কোনো এক বিষয় নয়, সম্পূর্ণ বিপরীত বিষয়। পোলারাইল হচ্ছে যখন কোনো ক্যাটায়ন অ্যানায়নের নিকটে আসে, যখন ক্যাটায়নের নিউক্লিয়াস তথা সামগ্রিক ধনাত্মক চার্জ দ্বারা ক্যাটায়নের ইলেকট্রন ম্যাগমাল আকর্ষিত হয়, একই সাথে ক্যাটায়নের নিউক্লিয়াস তথা সামগ্রিক ধনাত্মক চার্জ দ্বারা ক্যাটায়নের নিউক্লিয়াস বিকশিত হয়। ফলে ক্যাটায়নের ইলেকট্রনগুলো ক্যাটায়নের দিকে সরে আসে। এটাই মনে হয় প্যাটার্ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রনের বিকৃতি বা পোলারায়ন বা পোলারাইজেশন। পোলারায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। পোলারায়ন পড়লে আমাদের কী কী ধর্ম, আমরা বৈশিষ্ট্য ধর্ম যৌগের ব্যাখ্যা করতে পারব। কোন যৌগটি পানিতে আয়নিক যৌগ হলে সমস্ত আয়নিক যৌগ পানিতে দ্রবণীয় হয় না, কিছু কিছু আয়নিক যৌগ দ্রবণীয় হয় না, কেন হয় না, কম হয় কেউ
কেউ ভালো দ্রবণী হয় ইত্যাদি বিষয়ে ব্যাখ্যা করতে হলে কিন্তু আমাদের বা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কোন আয়নিক দ্রব্যের বেশি কোনটা কম ইত্যাদি বিষয়ে ব্যাখ্যা করতে হলে কিন্তু আমাদের ক্লোরাইন সম্বন্ধে একটা ভালো ধারণা থাকা লাগবে। তো ক্লোরাইন সম্বন্ধে খাজানের কিছু নিয়ম বা নীতি আমাদের আছে, সেই নীতিগুলোর মধ্যে মানে ক্লোরাইন মূলত পাঁচটি বিষয়ের উপর নির্ভরশীল। প্রথমে এটা আমি লিখেছি ক্যাটায়নের দ্বারা, দুই নম্বর হচ্ছে অ্যানায়নের চার্জ দ্বারা, তিন নম্বর ক্যাটায়নের স্বভাবের দ্বারা, ক্যাটায়নের আকার, তিন নম্বর সরি চার নম্বর অ্যানায়নের বড় আকার দ্বারা, পাঁচ নম্বর হলো সোডিয়াম অক্সাইড যৌগটির দ্রাবকতা
সোডিয়াম ক্লোরাইড অপেক্ষা কম হবে এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সোডিয়াম ক্লোরাইড অপেক্ষা সোডিয়াম অক্সাইডে কম হবে। তারপরে আসলে ক্যাটায়নের সৌরাগার, ক্যাটায়নের সৌরাগার আমরা মোটামুটি বলতে পারি যে লিথিয়াম উপরে সোডিয়াম ক্লোরাইড আছে, আমি লিথিয়াম ক্লোরাইড লিথিয়ামে লিথিয়াম ওয়ালেস টু টু এস ওয়ান যদি আয়ন হয় তো একটি ইলেকট্রন কিন্তু ত্যাগ করে লিথিয়াম আয়ন, এবং এখানে ক্লোরাইড আয়নে লিখলাম ক্লোরাইড আয়নের বই স্তরে ইলেকট্রন সংখ্যা হবে আটটি, যেহেতু মাইনাস আয়ন তার মানে আরেকটি ইলেকট্রন সে গ্রহণ করেছে। তো দেখা গেল লিথিয়াম আয়ন ক্যাটায়নের সৌর আকার হলে ক্লোরাইড আয়ন কি হবে, ক্যাটায়নের আকার যদি ছোট হয় সেই ক্যাটায়নটি অ্যানায়নের নিকটে সরে যায়, নিকট থেকে নিউক্লিয়াস নিউক্লিয়াস অর্থাৎ ক্যাটায়নের নিউক্লিয়াস এবং অ্যানায়নের নিউক্লিয়াসের মধ্যে নিকটতম কিন্তু বেশি হয় এবং ক্যাটায়নের নিউক্লিয়াস দ্বারা অ্যানায়নের ইলেকট্রনগুলো সজোরে আকর্ষিত হয়, অর্থাৎ ক্যাটায়নের আকার যত ছোট হলো তত নিকট থেকে অ্যানায়নের ইলেকট্রনগুলোকে সজোরে টেনে নিতে পারলো, তাই ক্লোরাইড বাড়বে। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এবং লিথিয়াম ক্লোরাইডের মধ্যে যদি আমরা বিভিন্ন ধর্মের ব্যাখ্যা করি তাহলে কিন্তু আমাদের ক্যাটায়নের চার্জ দিয়ে আমরা ব্যাখ্যা দিতে পারব, কারণ ক্যাটায়নের চার্জ লিথিয়ামের প্লাস ওয়ান সোডিয়ামের প্লাস ওয়ান, এখানে লিথিয়াম আয়ন এর আকারটা অত্যন্ত ছোট, আকারের ব্যাখ্যা দিতে হবে, আকারটাকে পোলারাইজেশনে দিয়ে ব্যাখ্যা দিতে হবে। এরপরে চার নম্বর আসছে অ্যানায়নের বড় আকার, অ্যানায়নের বড় আকার আমরা আমি আবার তোমাদের বোঝানোর জন্য সোডিয়াম ক্লোরাইডের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা একটু আমি দেখালাম, আবার সোডিয়াম ক্লোরাইড রাখতে হলো, তারপরে আমি শুধু বহিস্তর আঁকালাম ভিতরের স্তরে ইলেকট্রন থাকবে। এবার যদি মনে করো যদি বড় আকারে পরমাণু হয় একটি স্তর দুটো স্তর তিনটা স্তর চারটা স্তর হয় বা আটা স্তর যদি বাড়াই দিই আমরা তাহলে এটা মনে হয় আয়োডাইড আয়ন হয়, এখানে কিন্তু ইলেকট্রন কিন্তু আমাদের আটটা থাকবে। এখন অ্যানায়নের আকার যত বড় হবে পোলারাইড তত বাড়বে, কারণ কি অ্যানায়নের আকার যদি বড় হয় অ্যানায়নের নিউক্লিয়াস টু ইলেকট্রনের মধ্যে দূরত্ব কিন্তু বেড়ে যাবে, দূরত্ব বাড়ার কারণে ইলেকট্রন এবং নিউক্লিয়াস এর মধ্যে ইলেকট্রন মানে ইমাস নেগেটিভ চার্জ, ইলেকট্রন এবং নিউক্লিয়াস বা প্রোটনের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পাবে, আকর্ষণ বৃদ্ধি হ্রাস পাবে, ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব যত বাড়বে তত ভাবের মধ্যে আকর্ষণ হ্রাস পাবে, ফলে কম আকর্ষণে ফলে কম আকর্ষণে থাকা ইলেকট্রনগুলোকে ক্যাটায়নের নিউক্লিয়াস তথা ক্যাটায়নের সামগ্রিক ধনাত্মক চার্জ সজোরে নিজের দিকে আকর্ষণ করবে, অর্থাৎ ইলেকট্রন দ্রুত কিন্তু নিউক্লিয়াস দ্বারা সজোরে আকর্ষিত হবে, কারণ এদের মধ্যে দ্রুত বেড়ে গেছে আকর্ষণ কমে গেছে, তখন ক্যাটায়নের নিউক্লিয়াস দ্বারা অ্যানায়নের ইলেকট্রনটা দ্রুত সহজে টেনে নিচ্ছে, দ্রুত পোলারাইড বেড়ে যাচ্ছে বেড়ে যাবে, তাই আমরা বলতে পারি যে সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম যদি আয়োডাইড হয় সোডিয়াম ক্লোরাইড অপেক্ষা সোডিয়াম আয়োডাইড জগতের মধ্যে পোলারাইজেশন বৃদ্ধি পেয়ে গেল, বৃদ্ধি পাওয়াতে এই জগৎটা অধিক সমৃদ্ধি লাভ করবে, এই জগৎটি এই সোডিয়াম ক্লোরাইড অপেক্ষা কম দ্রবণীয় হবে, এই জগৎটি অপেক্ষায় সোডিয়াম আয়োডাইড জগতটি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম হবে, উল্টাভাবে বললে সোডিয়াম আয়োডাইড অপেক্ষা সোডিয়াম ক্লোরাইড
बलवंत बृद्धि पा। लास्टे हमारे पांच नंबर रहे कैटायन इलेक्ट्रॉन विन्यास, कैटायन इलेक्ट्रॉन विन्यास एकटू पांच नंबर व्याख्या देखा कैटायन इलेक्ट्रॉन विन्यास सोडियम आयन, सोडियम आयन विन्यास कत है, सोडियम आयन